আসসালামু আলাইকুম বিয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বিরিয়ানি প্রেমীদের জন্য খুবই লোভনীয় একটি আইটেম, কাচ্চি বিরিয়ানি। আর আজকের কাচ্চি বিরিয়ানি রেসিপিটি বাংলাদেশি ঢাকা স্টাইলে করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও কাছে দেবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। শুরুতে একটি মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে প্রথমে অ্যাড করে নিয়ে আছি বড় সাইজের একটি স্টার অ্যানিস, তার সাথে অ্যাড করে নিয়ে আছি 6 থেকে 7টি এলাচ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, দিয়ে দিচ্ছি ধনিয়া, আমি এখানে ধনিয়াও নিয়ে আছি প্রায় 1 চা চামচের মতো, এখন দিয়ে দিচ্ছি মোটা জিরা বা নর্মাল জিরা 2 চা চামচ পরিমাণ, শাহি জিরার পরিমাণের চেয়ে এই জিরা পরিমাণে একটু বেশি লাগবে। একই সাথে দিয়ে দিয়েছি 3টি তেজপাত্তা, অ্যাড করে নিয়ে আছি 4 টুকরো দারুচিনি, এখানে নিয়ে আছি পোস্তদানা 1 চা চামচ পরিমাণ, জয়ফল বড় সাইজের 1টিকে বেঙে অর্ধেকটা নিয়ে আছি, আর জয়ত্রী নিয়ে আছি 1.5টি, এখানে নিয়ে আছি লং 7-8টির মতো, একই সাথে অ্যাড করে নিচ্ছি শুকনো মরিচ প্রায় 7-8টির মতো, এখানে শুকনো মরিচ আমি অল্প করে অ্যাড করে নিচ্ছি, শেষে রান্নায় আবারও শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে নেব। এখন এই মশলাগুলো একসঙ্গে আমি গ্রাইন্ডারে এমন গুঁড়ো করে নিয়ে আছি, গুঁড়ো করার কাজটা অফিস কিনে করে নিয়েছি, গুঁড়ো করার পর দেখতে কেমন হয়েছে তা একবার আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে দেখিয়ে দিলাম। এখন অন্য একটি মশলা পেস্ট তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়ে আছি আদা এবং রসুন, তার সাথে অ্যাড করে নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম, আমি এখানে কাজু বাদাম নিয়ে আছি 5 থেকে 6টির মতো এবং কাঠবাদামও 5 থেকে 6টির মতো নিয়ে আছি। এখন এগুলো একটি গ্রাইন্ডারে অ্যাড করে নিয়ে একই সাথে অ্যাড করে নিয়ে আছি 1টি মিডিয়াম সাইজের পাকা টমেটো এবং টক দই, এখানে মোট টোটাল টক দই অ্যাড করে নিয়ে আছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখন এগুলো একসঙ্গে পেস্ট তৈরি করে নেব, এখানে পেস্ট তৈরি করার কাজে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই, পেস্ট রেডি। এখন চলে এলাম রান্নার পরবর্তী ধাপে, তার জন্য আমি এখানে আগে থেকে অফিস কিনে 7-8টির মতো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে তার ভেতর অল্প কিছু পরিমাণের লবণ এবং জর্দার রং অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব, তেলে ভেজে নেওয়ার কাজটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন সব ধরনের মশলা একসঙ্গে অ্যাড করে নিয়ে মাংস ম্যারিনেট করে নেবো, তার জন্য এক এক করে প্রথমে যে মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো বড় একটি হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আমি এখানে মোট টোটাল পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়ে আছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, তার সাথে অ্যাড করে নিচ্ছি সয়া সস আনুমানিক প্রায় 2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি আলু বোখারা, আমি আজকে বিরিয়ানি রান্নার জন্য মোট টোটাল আলু বোখারা নিয়ে আছি 150 গ্রাম, তার থেকে অর্ধেক পরিমাণ এখন অ্যাড করে নিয়ে আছি আর বাকি অর্ধেক পরবর্তীতে অ্যাড করে নেব, কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি মরিচ গুঁড়ো আরও প্রায় 2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সে যে কোনো রান্নাই হোক না কেন লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, আমি এখানে শুধুমাত্র মাংসের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিয়ে আছি, একই সাথে অ্যাড করে নিয়ে আছি চিনি, যেহেতু আমরা শুরুতে টক দই অ্যাড করে নিয়ে আছি মশলা পেস্ট তৈরি করার সময় সেজন্য অবশ্যই এখানে চিনিটা অ্যাড করে নিতে হবে, আমি এখানে আনুমানিক প্রায় 1/4 কাপের মতো চিনি অ্যাড করে নিয়ে আছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আজকে আমি যেহেতু মাটন দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব সেজন্য তেলের পরিমাণটা কমে অ্যাড করছি, কারণ মাটনে চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে, এখানে নিয়ে আছি কিশমিশ আরও প্রায় 10 থেকে 12টির মতো, এখন সব ধরনের মশলা হাত দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিয়ে এতে আমি অ্যাড করে নেব আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা মাটনের টুকরো। এ পর্যায়ে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার না করে দিলে না, নর্মালি কাচ্চি বিরিয়ানির মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের করে কেটে নেওয়া হয়, তবে আমার এখানে মাংসের টুকরোগুলো রেগুলার আমরা কারি খাওয়ার জন্য যেমন কাট করে থাকি তেমন করে কেটে নেওয়া হয়েছে, এখন উপর থেকে ঢাকুন লাগিয়ে দিয়ে অপেক্ষা করছি গড়ি ধরা ঠিক 2 ঘন্টা। কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংস অবশ্যই ম্যারিনেট করে কম করে হলেও 1 ঘন্টা রেখে দিতে হবে, তা না হলে মাংস রান্নার সময় সেদ্ধ হবে না, অপেক্ষা করছি 1 ঘন্টা।
এরই ফাঁকে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে শুরুতে যে আলুতে আমি লবণ এবং জর্দার রং মিক্স করে রেখে দিয়েছিলাম, সে আলুগুলো তেলে আনুমানিক প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু বাকি কাজটা দেখানোর কিছু নেই। তবে এখানে আলু এমনভাবে ভেজে তুলে নিতে হবে যাতে করে আলু 50% কুক হয়ে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি, আমার এখানে আলুগুলো প্রায় 50 থেকে 60%-এর মতো কুক হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম কে কতটুকু পরিমাণে অ্যাড করবেন সেটা যার যার ইচ্ছিক। একই সাথে অ্যাড করে নিচ্ছি আলু, যে আমি ভেজে রেখে দিয়েছিলাম সে আলু, এবং দিয়ে দিচ্ছি আরও প্রায় 8-10টির মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আলু বোখারা এবং পেঁয়াজ বেরেস্তা। একই সাথে অ্যাড করে নেওয়া আছে অল্প কিছু পরিমাণে কিশমিশ, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া লেবু। এই উপকরণগুলো আগে থেকে বিছিয়ে রেডি করে রেখে দিয়ে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। এখানে আমি আগে থেকে হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে অ্যাড করে নিয়ে আছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি, এবং দিয়ে দিচ্ছি লবণ 1/4 কাপ পরিমাণ। পানিতে খুব ভালোভাবে বলক উঠে আসার পর অ্যাড করে নিয়ে আছি 1.5 কেজি চিনি গুঁড়া চাল। এখন অপেক্ষা করছি রাইসগুলো 50 থেকে 60%-এর মতো কুক হয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আনুমানিক প্রায় 6 থেকে 7 মিনিট পর রাইস যখন এমন 50 থেকে 60%-এর মতো কুক হয়ে গিয়েছে, তখন গরম পানি থেকে উঠিয়ে নিয়ে এমন একটি স্ট্রেনারে পানি জড়িয়ে নিচ্ছি। আর পানি জড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে যে মাংস ম্যারিনেট করে শুকনো উপকরণ বিছিয়ে রেখে দিয়েছিলাম তার সাথে অ্যাড করে নিতে হবে। এই কাজটি খুব দ্রুতই করে নিতে হবে। সবগুলো রাইস অ্যাড করে নেওয়া হয়ে গেলে এভাবে চারপাশ থেকে একটা স্প্যাচুলা অথবা চামচ দিয়ে উপর থেকে সমান করে নিয়ে হালকা একটু চেপে দিতে হবে, যাতে করে ভেতর থেকে বাপ না বের হয়ে আসতে পারে। আর এই পুরো কাজটি রাইস গরম থাকা অবস্থায় অবশ্যই করে নিতে হবে। এখন উপর থেকে অ্যাড করে নিচ্ছি আনুমানিক প্রায় 1 চা চামচের মতো জর্দার রং। এটি সম্পূর্ণ ওচিক, ইচ্ছে করলে অ্যাড করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। সঙ্গে সঙ্গে একটু দ্রুতই ঢাকনটা লাগিয়ে নিয়ে ঢাকনের চারপাশটা আটা দিয়ে সিল করে নিতে হবে। আর সিল করার কাজটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যেহেতু মাংসটা সম্পূর্ণ কাঁচা অবস্থাতেই রান্না করা হয়, সেক্ষেত্রে অবশ্যই এভাবে হাঁড়ি চারপাশটা সিল করে নিতে হবে যাতে করে বাপ না বের হয়ে আসে। হাঁড়ি চারপাশে সিল করে নেওয়া হয়ে গেলে এখন চুলার উপরে একটি তাওয়া অ্যাড করে নিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটা অ্যাড করে নিয়ে প্রথমে চুলার আঁচ একদম হাই হিটে রেখে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। মোট টোটাল আজকে আমি এখানে চুলায় রেখে 1 ঘন্টা রান্না করে নেব। প্রথম 10 মিনিট চুলার আঁচ একদম হাই হিটে রেখে অপেক্ষা করছি, আর পরবর্তী 50 মিনিট চুলার আঁচ একদম লোতে রেখে নিয়ে তারপর অপেক্ষা করছি। মোট টোটাল 1 ঘন্টা রান্নার পর আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার এখানে বিরিয়ানির মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাবেন। আপনারা স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, যেহেতু গরম আছে সেজন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না, মাংস খুব সহজে খুলে নেওয়া যাচ্ছে। ঠিক এই অবস্থায় আমি আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিচ্ছি এর লাস্ট লুকটা দেখতে কেমন হয়েছে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের বিরিয়ানির রেসিপিটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।